হ্যালো, জি আমি আবির, আমি আবির রায়হান। আমি এখনই সুইসাইড করবো, তাই ভাবলাম মরে যাওয়াকে শেষবারের মতো কারোর সাথে একটু কথা বলে নিই। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এইসব? জি আমি সত্যি বলছি। দেখেন, আমি জানি না আপনি কেন সুইসাইড করতে যাচ্ছেন, তবে হ্যাঁ, শুধু এটুকু বলবো, লাইফটা অনেক সুন্দর। লাইফে যেমন দুঃখ থাকবে তেমনি আনন্দও থাকবে। সো সব কিছুকে মেনে নিয়ে আমাদের লাইফটাকে এনজয় করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মরে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, ওকে ফাইন, বাট লাইফটাকে যদি আরও সুন্দর করে দেখতে চান, তাহলে লাইফটাকে আবার নতুন করে শুরু করুন। বেস্ট অফ লাক। হ্যালো, গুড মর্নিং ঢাকা। আপনার টিউন করে আছেন রেডিও নেক্সট 93.2 FM, মোর মিউজিক মোর ফান। কুমকুম আছি আপনাদের সাথে। আর এই সকালবেলা কেমন কাটছে আপনাদের জানতে চাই, তাই আমাকে ঝটপট লিখে ফেলুন যে আপনাদের সকালটা কেমন কাটছে। আর লেখার নিয়মটা হচ্ছে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NEXT স্পেস আপনার নাম স্পেস আপনার সকালটা কেমন কাটছে, লিখে পাঠিয়ে দিন 2010 এই নম্বরে। চাইলে ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/radionext93.2, সেখানেও পেয়ে যাবেন আমাকে। তাই সেখানে পোস্ট করে ফেলুন আপনার সকালটি কেমন কাটছে সেই সম্পর্কিত যাবতীয় কথাবার্তা। আর এখন একটা দারুণ গান শুনবো, আই থিঙ্ক এই গানটা আপনার সকালটাকে আরও অনেক বেশি মধুর করে দেবে। এনজয় দ্য সং। আমাকে আরও SMS করেছেন নিশাত, আকিব, মৃদুলা, ফারহান, ওয়ারা, পরি, মনির খান, শফায়েত, মোহাম্মদ হাসান। আরও লিখেছেন আনিকা, লিখেছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম আমাকে লিখেছেন যে, আপু আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারছি না, এখন আমি কী করবো। বেশ ভালো রকমের সমস্যায় পড়েছেন শরীফুল ইসলাম। আসলে ভালোবাসার ব্যাপারটাই খুব অদ্ভুত। কখনো না কখনো আমাদের সবার জীবনে এই অদ্ভুত ঘটনাটা একটু অদ্ভুতভাবেই ঘটে থাকে, তাই না? আবার কিছু কিছু ভালোবাসার ঘটনা থাকে একেবারেই মিরাকল ঘটনা। তেমন একটি মিরাকল ভালোবাসার গল্প শুনবো আমাদের আজকের অতিথি আবির রহমানের কাছ থেকে। আবির ভাই, ওয়েলকাম টু মাই শো ব্রেকফাস্ট উইথ। থ্যাংক ইউ, ভালো আছি। আবির ভাই, আপনার ভালোবাসার একটা মিরাকল গল্প আছে। যদি গল্পটা কি সেটা আমি জানি না, তবে সেই গল্পটা আমার সাথে এই মুহূর্তে যারা আমাকে শুনতে পাচ্ছে, অর্থাৎ সমস্ত শ্রোতা গল্পটা জানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে। আপনি আপনার ভালোবাসার গল্পটি বলা শুরু করুন। থ্যাংক ইউ। আমি আবির রায়হান। খুব ছোটোবেলা থেকে অনেক অগোছলো একটা ছেলে ছিলাম। আমার প্রথম ভালোবাসার নাম কল্পনা। কল্পনায় আমি রোজ একটা মেয়েকে দেখতাম, তার সাথে ঝগড়া করতাম। কত শত মান অভিমান ছিল আমাদের, কিন্তু সবই ছিল কল্পনায়। কিন্তু
কিন্তু হঠাৎ কল্পনার মেয়েটাকে আমি একদিন বাস্তবে দেখতে পাই। তারপর আমি হসপিটালে, আর মেয়েটা হারিয়ে গেল আমার জীবন থেকে, আর কখনোই আসলো না ও আমার কল্পনাতে। আর গল্পের এন্ডিংটা আপনি কি করছেন? সুইসাইড করলে কি আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে? আচ্ছা, আপনি যদি তাই মনে করেন, যান, বেস্ট অফ লাক, সুইসাইড করেন। কথাগুলো আমি কাউকে বলেছি না, আপনি সেই জন্য তো? জি, আমি আবির। আমরা কি ভাবে বন্ধু হতে পারি? চাইলে একটু বেশি কিছু হতে পারি।